আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সেল আর্টে আপনারা ছবি এডিট করেন বা এডিট করতে যান, তো সেখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে ব্ল্যাক স্ক্রিন রেকর্ড বা সেখানে ছবিটি আপনার কিন্তু দেখাচ্ছে না। তো সেটি আজকের সলিউশন বের করে দেখাবো আমি আপনাদেরকে। তো সেটি আপনারা কীভাবে করবেন, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এবার কিন্তু আমাদেরকে পিক্সেল অ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ভিডিওটি কিন্তু না ছবিটি আপনার ব্ল্যাঙ্ক রেকর্ড স্ক্রিন হচ্ছে বা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো অবশ্যই আমি আজকে সেন বের করে দেখাবো। তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করব, ফটোটি এডিট করার জন্য একটি এখানে ফটো সিলেক্ট করে নিলাম। তো ফটোটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে আমি আবার দেখাবো আমি আপনাদেরকে এডিট করে। তো এখানে দেখতেছেন এখানে কিন্তু আপনার কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে বা আপনার ছবিটি কিন্তু এখানে দেখাচ্ছে না। তো দেখতেছেন এখানে কিন্তু আপনার ছবিটি দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে পুরোপুরিভাবে। তো কীভাবে এটির সলিউশন বের করবেন, তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, পিক্সেল অ্যাট অ্যাপ্লিকেশনটি যে রয়েছে সেটি আপনারা হয়ে আঙুল দিয়ে চেপে ধরবেন, চেপে ধরার পর এখানে দেখাচ্ছে অ্যাপ ইনফরমেশান, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর এখানে কিন্তু আপনার এখানে স্টোরেজ ইউজার, সেখানে টাচ করবেন। তারপর এখানে ক্লিয়ার ডাটা, সেখানে টাচ করে এখানে ক্লিয়ারে টাচ করে দেবেন। ক্লিয়ারে টাচ করার পর এবার আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাপ্লিকেশন থেকে ফটো এডিটিং করে। দেখতে পাচ্ছেন আবার আমি কিন্তু পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিন্তু অ্যালাউ চাচ্ছে, আবারও অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে অল ফটোতে টাচ করে দেবেন। অল ফটোতে টাচ করার পর এখানে আবারও একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে আবারও একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো এবার আমি আপনাদেরকে দেখাবো সেই ফটোটি এডিট করে। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি আমি নিয়ে চলে আসছি। এবার দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা ফটোটির আপনার এই ব্ল্যাক স্ক্রিন রেকর্ড কিন্তু হচ্ছে না, এবার কিন্তু রিয়েলিভাবে আপনার ফটোটি আপনি এখান থেকে এডিট করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে করে আপনারা ফটোটি এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু পিক্সেল অ্যাট অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে যদি আপনাদের কাছে থাকে তাহলে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, কিন্তু আপনি ফটোটি ডাটা অন করে আপনি পিক্সেল অ্যাপটি ইউজ করবেন না। যদি আপনি পিক্সেল অ্যাপটি ডাটা অন করে আপনি ইউজ করবেন তাহলে আপনার কিন্তু ব্ল্যাক স্ক্রিন দেখাবে অবশ্যই। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো? বন্ধুরা, পিক্সেল অ্যাট কোম্পানিওয়ালা কিন্তু অনেক সিকিউরিটিভাবে ই করছে এখন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা